everyone, welcome back to Turn the Page. Turn the Page এর কিচেনে এখন আমরা অ্যাকচুয়ালি সকালে ঘুম থেকে উঠতে হয়ে গেছে লেট। কালকে আমি সকালবেলায় রাত্রিবেলায় তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলাম, মানে ঘুমাতে চলে গেছিলাম, তাও 12:30 হয়ে গেছিল। দিয়ে তারপরে হচ্ছে ঘুমাতে তো চলে গেছি, কিন্তু জানোই এখানে প্রচণ্ড গরম, আর গরমের সাথে যেটা প্রবলেম না বেসিক্যালি এখানে সেটা হচ্ছে মশার কামড়। তো কুলারটা যেহেতু চালিয়ে শুচ্ছি, একদিকে জানলা খুলতে হচ্ছে, মানে একটু আছে ভজঘট ব্যাপার, তো সেটা আমি পরে এক্সপ্লেন করছি। তো আমার ঘুম ধরেছে প্রায় 2:30, আর সকালবেলা আমি অ্যালার্ম দিয়েছিলাম 6টায়, কিন্তু আমার চোখ খুলেছে 7টার সময়। অনির্বাণ আজকে অফিসে যাবে, তাই একটু তাড়াহুড়োতে রয়েছি। তো চলো একটু চট করে দেখিয়ে দিই যে এখন কি করছি। ঘুম থেকে উঠেই প্রথমে আমি এই যে আটাটা কাল মাখা ছিল ওটাকে নামিয়ে নিয়েছি, এখানে অনেকটা আলু কেটে নিয়েছি। অ্যাকচুয়ালি আলুর তরকারি করবো, ওটাই ব্রেকফাস্টে খাবে আর ওটাই টিফিনে নিয়ে চলে। আর এখানে এই যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হচ্ছে, ব্যাস এবার তেল দিয়ে স্টার্ট করবো রান্না। নিতে হবে সর্ষের তেল, আমি সর্ষের তেলটা ভীষণভাবে প্রেফার করি রিফাইন অয়েলের থেকে। ভাজাভুজি থাকলে তবেই ওটা রিফাইন অয়েল ইউজ করি আমি, নাহলে সর্ষের তেলটাই ইউজ করি। তো 5 ফোড়ন দিয়ে এই যে তরকারিটা আমি করি, আলুর তরকারিটা, এটা আবার অনির্বাণ খুবই পছন্দ করে, খেতে খুব ভালো হয়। কিন্তু ব্যাপারটা হয়ে গেছে আমার কাছে নেই কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা দিলে পর একটু চিড়ে ভালো লাগে খেতে, কিন্তু কাঁচা লঙ্কা আজকে নেই, কালকে আমি আনতে ভুলে গেছি। তো সেই জন্য যাই হোক, যা আছে তাই দিয়ে এখন চট করে রান্নাটা কমপ্লিট করব। ওদিকে কড়াইয়ে তেল দিয়ে আমি এদিকে দেখছিলাম বাইরে রোদটা ঠিক মতন বেরিয়েছে কিনা। বাইরে রোদ দেখার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে এই যে আচারটাকে না, এই যে আচারটাকে না একটুখানি রোদে দিতে হবে। জানি না এটা কি আদৌ মানে ভালো আছে না থাকবে কিছু বুঝতে পারছি না, তবে এটাকে একটু রোদে দিতে হবে। দেখি এক ফাঁকে গিয়ে ছাদে গিয়ে রোদে দিয়ে আসবো। সকালে ঘুম থেকে উঠে মুখটা এত বিভৎস লাগে আমার, আর গলার আওয়াজটাও এত নিচে হয়ে যায়, আমি যখনই এডিট করি আমি দেখি সকালের দিকে এত জঘন্য শোনাচ্ছে গলাটা, আর যদি ভয়েস ওভার আমি দুপুরবেলায় খাটাখাটনি করার পর যদি ভয়েস ওভার দিই, কী বাজে ভয়েস আসে আমার। তো সেই জন্য আমি গলাটাকে ভালো করে ঝাড়ছি সকালবেলায় যেন একটুখানি ভয়েসটা ভালো আসে। কত ফ্লজ থাকে একটা ভিডিওর মধ্যে, সিরিয়াসলি আমি দেখি আর সবসময় চেষ্টা করতে থাকি। তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিলাম, মনে হচ্ছে না আজকে আমি কাঁচা লঙ্কা দিতে পারবো। এনি হাও এখানে জলটা ঝরিয়ে নিয়েছি আলুর, তো এখন স্ট্রেট আলুটা জাস্ট দিয়ে দেবো। ফাইনালি রোদটা বেশ ভালোই বেরিয়েছে, হাঁপিয়ে গেছি, ছাদ পর্যন্ত এসছি না সকাল সকাল, এখানে ওই জন্য আচারটাকে দিয়ে গেলাম রোদে, যতক্ষণ অন্তত রোদটা পায় সেই জন্য। ছাদে এসছি, তাই মিন্ট গাছটাতে জল না দিয়ে যেতে কেমন লাগে, তাই একটু জল দিয়ে দিচ্ছি। এই পাতা একটুখানি মিন্টের পাতাও নিয়ে নিলাম, পাতাটা না খুব রিফ্রেশিং হয়। আলুটা ভাজা ভাজা হয়ে এলে পর একটু হলুদ আর নুন দিয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এখানে একটু গরম জল করে নিয়েছি, আমি সমস্ত রান্নাতে যখনই জল দিই না আমি সবসময় গরম জলই দিই, এতে খাবারটাও মানে তাড়াতাড়ি ইয়ে হয় আর প্লাস ভালো আর কি। বেশ অনেকটা করে বেশি করে জল দিয়ে দেবো, কেন কি একটু ঝোলঝোলই হবে জিনিসটা, আর হচ্ছে বেশ মানে আলুটাও সেদ্ধ হবে, সেই জন্য একটু বেশি করে জল দিয়ে দিলাম। তো এবারে এটাকে আমি ঢেকে দেবো যতক্ষণ না এটা সেদ্ধ হবে। রুটিটা মোটামুটি নর্মাল ইয়েতে চলে এসছে, এবার চট করে রুটিটা বানিয়ে নেব। রান্না করার মাঝে এসে আমি একটু এখানে এই যে জলমুড়ি খাচ্ছি, ব্যাপারটা হয়ে গেছে কি বিয়ের আগে পর্যন্ত তো মা তখন করে দিত, তো কোনো প্রবলেমই ছিল না, যখন চাও তখনই ব্রেকফাস্ট পেয়ে যাবো এরকম, কিন্তু এখন তো নিজের হাতে লেট হয়ে যায় ব্রেকফাস্ট বানাতে, আর খিদে পেয়ে যায় আমার এদিকে, প্লাস উপরে গেলাম নিচে এলাম, কিন্তু খিদে পেট রাখলে আমার পেটে গ্যাস ফর্ম করে যায়, তাই জন্য আমি এখন টেম্পোরারিলি একটুখানি জলমুড়ি খেয়ে পেটটাকে একটু ঠান্ডা করে নিই, আর তারপরে ব্রেকফাস্টটা তৈরিতে এখনই হয়ে যাবে। আলু তরকারিটা হচ্ছে, জাস্ট আটাটা মাখাও আছে, রুটিটা বানিয়ে ফেলবো। এখানে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর প্লাস ফুটেও গেছে, তাই একটুখানি নুনটাকে সেই হিসেবে অ্যাডজাস্ট করে দিলাম।
আর দিচ্ছি হচ্ছে লাস্টে একটু চিনি। এই চিনিটা দিলে তবে এই টেস্টটা না খুব খোলে। অবাক হয়ে গেছি হঠাৎ করে যে এরকম বেবি ওয়াইপস আমার ঘরে। তারপর দেখছি দাঁড়াও কোথায় গেল, এই যে সকালে উঠে বাড়িতে মানে ইনি করেন রূপচর্চা। হ্যাঁ রে, তুই আমার জন্য কয়েকটা ওই যে ইউটিউবে বেরিয়েছে না গেট রেডি উইথ মি, ওগুলোর কয়েকটা ভিডিওস বানিয়ে দে না। আরে ভাই এটা ময়লা থাকে যখন বাইরে যায় তখন মুছ। না না আমি না করিনি, বেবি ওয়াইপস কেন কিনেছিস সেটার জন্য আলাদা ওয়াইপস হয়ে যায়, আমাকে বলতিস আমি তোকে বলে দিতাম। তোর বউ সাজে না ঠিকই কিন্তু জানে না কিছু তা নয়, জানে সব কিছুই, বুঝতে পারলি? বেবি ওয়াইপস কিনতে হয় না তার জন্য। এটা রেখে দাও পরে কাজে আসবে। কি কিনতে হয় তাহলে? এটা দি পোঁদু পোছায়। পোঁদু বল না, বানিয়ে দিবি গেট রেডি উইথ মি? হ্যাঁ বানিয়ে দিবি। হ্যাঁ এই একটা কাজ আমার একদম ভাল লাগে না যেটা আমি ওকে দিয়ে করাই, সেটা হচ্ছে এই যে জানলা খোলা। এতগুলো জানলা এই বাড়িটাতে, এখানে এক সেট দেখো অর্ধেক দেওয়াল জানলা দিয়েই জোড়া রয়েছে এখানে, তো এই জানলা লাগানো আর খোলাটা এটা অবভিয়াসলি ওর কাজ, বাকি আরও দেব। তুমি এখন সদ্য মেসছো তো তাই তোমাকে এখন একটু রেস্ট দিচ্ছি, বুঝেছো? বুঝেছো কি বুঝেছো বলো। এটা আমি এক ধরনের শরবত অনির্বাণের জন্য বানাচ্ছি, প্রথমবার না আমি এই শরবতটা এরকমভাবে বানাচ্ছি। যদি ওর ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি ফার্স্ট ডে দিচ্ছি ওকে এই শরবতটা, যদি ও ভালো ফিডব্যাক দেয়। অ্যাকচুয়ালি দেখো ভালো মানে স্বাস্থ্যকর জিনিসের ফিডব্যাক কখনোই ভালো আসে না, স্টিল আমি দেখছি যে যদি রিয়েলি ভালো হয় তাহলে তোমাদেরকে অবশ্যই এটা শেয়ার করব। আজকে আমাকে শিওরলি বলবে, আজকে আমি তোর শরবতের গিনিপিক হয়েছি। অ্যাকচুয়ালি কী হয়, রোদে রোদে যায় তারপর একটু বসে যদি একটু এই শরবতগুলো খেতে পারে তাহলে খুবই উপকার, তো সেই জন্যই আর কি বেশি ভরে ফেললাম। একটু অনির্বাণ রেডি হয়ে গেছে অফিসের জন্য, ওইদিকে রেডি হচ্ছে, আমি টুক করে ঘরটা মুছিয়ে নিলাম। আজকে টিউসডে, টিউসডে ঘর মুছি আমি, এভরিডে আমি ঘর মুছি না সেটারও একটা পরে বলবো। ওই যে ও রেডি হয়ে গেছে, আজকে ওর উঠতে একটু লেট হয়ে গেছিলো, ঘুম পাচ্ছিলো নাকি খুব রেডিও, কালকে হাতে ব্যথাও করছিল, অনেকদিন পর বাইকটা ধরেছে তো তাই জন্যে দিয়ে। তারপরে হচ্ছে যাই হোক আমার হয়ে গেছে, কিন্তু এখন পেয়েছে প্রচণ্ড জোর খিদে, খিদের সঙ্গে কোনো কম্প্রোমাইজ আমি করি না। নিয়ে নিয়েছি আমার রুটি আর ওই যে ও তরকারিটা পুরো খায়নি, ওই তরকারিটা দিয়ে খেয়ে নেবো। আর যেটা খেতে হবে সবার আগে সেটা হচ্ছে জল। ও বাবা বন্ধনকে একদম, হ্যাঁ চশমা, টিফিন ওঠাও আগে। এক ঘন্টা লাগলো ওই ইয়েটাকে বার করতে। এদিকে নিয়ে আয়, একটা কথা আছে, এই যে দেখছো এই সঞ্জীবনী বুটি তোমায় দিয়েছি, এই সঞ্জীবনী বুটির উপরের প্লাস্টিক আর ওই গার্ডার যেন ঘরে আসে বলে দিচ্ছি, আমার কাছে প্লাস্টিক আর গার্ডার নেই। মানে রোজ রোজ মানে ভালো প্লাস্টিক লাগবে না, খাবারের জিনিসও তো আর বাজে প্লাস্টিক, সামঝা ক্যা? হ্যাঁ পক্কা না? যাও অফিসে গিয়ে ভালো করে কাজ করবে মন দিয়ে, বুঝেছো? পন্দি পড়াশোনা তো করনি, অফিসে কাজ করবে। কাটটি দিয়ে আমি এলাম টুকটাক কাজে। মানডেতে না বেশিরভাগ যে কাজটা থাকে সেটা হচ্ছে ঘর গোছানো, তো সেই জিনিসগুলোই আজকে করতে হয় মানডেতে, কেন কি ফ্রাইডে স্যাটারডে সানডে এতটাই মানে মানুষ একটু ল্যাথ খেয়ে থাকে আর কি, আমাদের তো অন্তত তাই হয়। তো সেই জন্য এই কেসটা সেই বিগ বাস্কেট থেকে নিয়েছিলাম ডিম, তো সেখান থেকে এটা পুরনো ডিমটা এটাকে বার করে রাখবো। সত্যি আমি না ভাবি কখনো, ধরো আমি ঢুকিনি রান্নাঘরে ঠিক আছে, ও ঢুকেছে বা কিছু, তখন হচ্ছে মানে ও তো জানতেই পারে, আমি হলে কি করব যে পুরনো ডিমটা আগে ইউজ করব, কিন্তু ও তো জানতেই পারবে না কোনটা পুরনো কোনটা নতুন। তো যাই হোক এখানে এই কেসটা আমার খুব পছন্দ হয়েছে, তো এটার মধ্যে আমি এরকমভাবে এখন ডিমগুলো রাখছি।
এখন ঘড়িতে বাজে 12টা, আমাকে দেখেই বুঝতে পারছো স্নান হয়ে গেছে। আর স্নান হয়ে গেছে মানে পুজোও হয়ে গেছে। অ্যাকচুয়ালি হঠাৎ করেই একটা বাচ্চা স্কুল যায়নি, তো দুপুরে যে পড়ানোটা থাকতো তো বললো ওটা সকালে যদি টাইম হয় তাহলে সকালে পড়ে নেবো। আর আমারও ভালো হয় যে দুপুরটা তাহলে আমি একটুখানি আরামসে ঘুমাতে পারবো, তো ওই জন্য এখন এই যে এখানে নিয়ে বসেছি ক্লাস, ওই জন্য এখানে নিয়ে বসেছি এখন ক্লাস, ক্লাসটা শুরু করব আর তারপর দুপুরের খাবার খাবো। ওই ক্লাসে নিতে নিতে একটু ভাতটা না হয় বসিয়ে দেবো, ব্যাস তারা হয়ে যাবে। আর আজকে ঘরের সমস্ত কাজ কমপ্লিট। হ্যাঁ একটু গোছানো টোছানোগুলো বাকি আছে, বাট মেন যে ঘর মোছা, পুজো করা, স্নান করা সব কিছু কমপ্লিট একদম। পড়ানো হয়ে গেছে আর সোজা রান্নাঘরে চলে এসেছি, কেন কি দুপুরের খাবার খেতে হবে। এখানে ভাত গরম বসিয়েছি, কালকেরই ভাত ছিল ওই ভাত গরম। আর এখানটাতে চিকেন রয়েছে কালকে, ওই চিকেনটা জাস্ট খেয়ে নেবো, এক পিস রয়েছে বাট আমার হয়ে যাবে এতে, ব্যাস এই খেয়ে নেবো দুপুরবেলায়। আর কিছু রাঁধবো না নিজের জন্য, তারপরে কাল রাত্রিবেলায় একটু রান্না করবো। কালকে যে ব্লাউজগুলোর কথা বলছিলাম সেগুলো কালকে রাত্রিবেলায় একবার ট্রাই নিয়ে দেখেছিলাম, খুবই ভালো এসছে, কোনো অসুবিধা নেই। স্টিচ টিচগুলো মোটামুটি ঠিক আছে, কিন্তু রেডিমেড ব্লাউজ তো একবার টেলারের দোকানে দিয়ে এগুলোকে না একটু সেলাইগুলোকে একটুখানি শক্ত করে নেবো আর কি। এইটা আমি কিনেছি 400 সামথিং দিয়ে, আর এটা 800 সামথিং। আর বিশ্বাস করো 400-এ যে এই জিনিস পাবো এটা আমি ভাবতে পারিনি কোনো দিন। বিকেল 5টা বাজে, খেয়ে উঠে একটু ঘুমিয়েছিলাম, ঘুমাতে না ঘুমাতে অ্যামাজন থেকে এমন পার্সেলের মানে সেই ইয়ে এলো, বেল বাজালো পার্সেলের, ব্যাস ঘুমটা ভেঙে গেল। সেগুলো জিনিসগুলো পরে দেখাচ্ছি, কিচেনের কিছু জিনিস এসছে, অনির্বাণ আসুক ও কাটবে, আমার না বক্স কাটতে একদম ইচ্ছে করে না। তখন একটু খাবো হচ্ছে খেজুর, ঘুম থেকে উঠে আমার সত্যি কথা বলতে কি একটু খিদে পায়, তখন মনে হয় একটু কিছু খাই, তাই জন্য এখন খেজুর খাবো আর তারপরে হয়তো একটুখানি হাঁটতে বেরাবো। বেরোতে বেরোতে প্রায় সন্ধ্যা হয়ে গেল, ভিডিওটা এডিট করছিলাম, তো যাই হোক, তো এই জন্য এডিট ফেডিট করে বেরোতে বেরোতে লেট হয়ে গেল। তো যাই হোক একটু পরে তো অনির্বাণ চলে আসবে অফিস থেকে, তো আমি গিয়ে চট করে একটু সবজিটা নিয়ে এসি। এই যে ব্যাগ নিয়ে নিয়েছি, আরে এ এখন কোথার দিকে চলে এলো, কোথার দিকে আসলি তুই এত তাড়াতাড়ি? দেখো হাঁটতে পেরেছি, এবার আমি বসে যাবো, ফ্রক পরেছি। বাজার থেকে পাকা আম এনেছি, যদি মিষ্টি হয় তো খুব ভালো কথা, আর যদি পচা বা টক বেরায় তাহলে এই যে এই লোকটার দোষ হবে। টিফিনে আজকে একটু মুড়ি ছোলা দিয়ে খাবো, একটু সর্ষের তেল দেবো, খেতে খুব অসাধারণ লাগবে। ছোলাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, তারপর জাস্ট একটু সেদ্ধ করে নিয়েছি, আর দিয়ে তারপর একটু চানাচুর দিয়ে, একটু চাট মশালা দিয়ে, আর একটু বিট নুন দিয়ে মেখে ফেলেছি। এগুলো থাকুক বিকেলবেলায়, রাত্রিবেলায় না ডিম ভাজা করব, তো তখন ওই পেঁয়াজ আর লঙ্কাটা লাগবে, তাই জন্য এখনই মেখে রেখে দিয়ে কেটে রেখে দিয়েছি। এখন প্রায় রাত 9টা বাজে, এক রাউন্ড পড়িয়ে এলাম হচ্ছে ডিনারটা বানাতে। আজকে একদম সিম্পল ডিনার, ভাত ডাল আলু সেদ্ধ ডিম ভাজা এই আর কি। কিন্তু এই আলু মাখাটা না একদম শ্বশুরবাড়ির থেকে শিখেছিলাম, জাস্ট তেলের মধ্যে একটু জিরা আর শুকনো লঙ্কা ছক দিয়ে বানাতে, আর কাঁচা পেঁয়াজ দিয়ে খাওয়া হয়ে যায়, খুব ইজি লাগে। আর এইদিকে বানিয়ে নিলাম ডিমের অমলেট, দুটো ডিম একসাথেই বানিয়ে নিচ্ছি, জাস্ট মাঝখান দিয়ে আধা করে কেটে দেবো। এই হলো আজকে আমাদের ডিনার, ভাত ডিম ভাজা আলু মাখা, আর এখানে রয়েছে একটু শসা ডাল আর আমও, আমও বলে না এখানে। এই দেখ এগুলোকে আজকে পার্সেলে এসছে, তুই একটু খুলে দে প্লিজ আমারই, চল 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 চল। এটা এসছে হচ্ছে একটা বাস্কেট, ওই বাসনগুলো যে ধুয়ে রাখি তো তার জন্য হচ্ছে না, ড্রেন করার জন্য জলটা এটা সেই নিচে এরকমভাবে দিয়ে তারপরে এটাকে ফিট করতে হবে মনে হয়। একটু ছোটো হয়েছে সাইজে, হয়তো ভিডিওতে বড় লাগবে কিন্তু অরিজিনালি একটু ছোট লাগছে, বাট ঠিক আছে দেখা যাক এটা ফিট করব। আর দ্বিতীয়টা কি বেরোচ্ছে দেখা যাক, এটাও কিচেনের জন্যই জিনিস এসছে। আচ্ছা আচ্ছা এটা এসছে হচ্ছে সেই বক্সগুলো, দুটো বক্স, আর এমা একটা লিড দিয়েছে নাকি? না দুটো লিড দিয়েছে না,
এগুলো সেই মাসকাবাড়িগুলো না বাইরে রাখলে পর না কিরকম একটা লাগে দেখতে, ওই র‍্যাকটার মধ্যে আছে তাই জন্য এগুলো নিয়েছি। আর যদি এটা রেখে বেঁচে যায় জায়গা তাহলে একটা জামা কাপড়ের জন্য নিয়ে নেবো। ভালো হয়েছে না বক্সগুলো, স্টোরেজ বক্সগুলো ভালো হয়েছে। চলো আজকের মতন সংসারের গল্প এখানেই খতম, চাই এখন ঘুমোতে, গুড নাইট। যদি কিছু ভালো লেগে থাকে ব্লগটাতে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। বাই।